দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 22 নভেম্বর, রোজ মঙ্গলবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি কাকুলি ডেরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন জালাল ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি সুরৈকান্দি গ্রামে। আর এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করে থাকেন। আর এই জালাল ভাইয়ের অনেক প্রতিবেদন আপনারা দেখেছেন। জালাল ভাই কী ধরনের গরুগুলো সংগ্রহ করেন এবং বিক্রি করেন তা আপনাদের অনেকেরই জানা। জালাল ভাই খুবই ভালো ভালো হাই কোয়ালিটি শাহিওয়াল, গির, হরিয়ানা, ইন্ডিয়ান জার্সি, জার্সি এই ধরনের গাভীগুলো সংগ্রহ করে থাকেন। তো বর্তমানে জালাল ভাইয়ের কাছে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, যাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। গরু দেখা গেছে না তো? না, মুজোড়ের পাছাটা একটু দেখা যাচ্ছে, ওটা দেখা যাক সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের খামারে। এসে তো আবার ফার্ম ভর্তি গরু দেখতে পাচ্ছি, আবার বাইরেও কিছু গরু দেখতে পাচ্ছি। জি জি, গরু আছে এখন আপনি 17টা, আপনারা দেখাবেন এখন মাত্র 5টা গরু। 5টা গরু দর্শকদেরকে দেখাবেন। তা বেশিরভাগ গরু বিক্রি নাকি? না, গরু বিক্রি করা আছে, কিছু মানুষ বায়না করে রাখছে, আবার কিছু গরু আজকে আসছে। তো এগুলো ধরেন যেগুলো নতুন গরু আসছে এগুলো তো ধরেন নিজের শিওর না হয়, তো ধরেন গ্যারান্টি হয় না গরু। তা তো অবশ্যই। এগুলো আমি আগে কিছু দুই তিন দিন আগে হোম কোয়ারেন্টাইনে রাখুন লাগবো, রাখে আগে নিজে যে দুটোটা কেমন আসতেছে সেইটা দেখে না, তারপরে প্রোগ্রাম দিই আমি। নতুন গরু আইনা সেরে যে আমি কি আনলাম, আইনার সাথে সাথে যে প্রোগ্রাম দেই তা তো দিই না আমি। আচ্ছা আচ্ছা, তো কেনা বেচাটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো, দর্শক নিতে পারতেছে। জি জি। আর আপনি যে গরু বিক্রি করেন এগুলো তো খুবই কম পাওয়া যায়। এগুলা নিজেরটা তো নিজে ভালো বলি না, তবে আজকে যে 5টা গরু দেখাবো বেশি দেখাবো না, এগুলা সব বিগ বডির গরু ভাই। বিগ বডির বড় বড় গাভী, বড় গরু সব 5টা গরু বড় গরু। তারপরে আমি যে বড় বললে তো হবে না, নিজে দেখান, দর্শকে যদি বলে যে হ্যাঁ আসলে বড় তাহলে বড় হইতে পারে। আচ্ছা, তারপর আমি তার অত গল্প করতে পারবো না যে আমি যা দেখাইতেছি এগুলো আর কেউ দেখাইতে পারবে না পাবনা জেলার ভিতরে, আর নাই হ্যান ত্যান এলে নিজের নিজে বড় বলি না, হয়তো দেখান দর্শকে যদি ভালো বলে, তাদের কষ্ট করে কালেকশন করেছে, হয়তো কষ্টটা একটু সার্থক মনের কাছে লাগবে। আচ্ছা, তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই। আচ্ছা আসেন দেখেন। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা সম্পর্কে যদি দর্শকদেরকে বলতে। এটা সম্পর্কে কি বলবো, বললাম তো আজকে যে 5টা গরু দেখাবো সব হাই কোয়ালিটির বিগ বডির গরু। আচ্ছা, তারপরে গরুটা একটু ধরে খালি দেখাই দেন, কিন্তু গরুটা কতটুকু বিগ বডির গরু এটা কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না। তবে অবশ্যই বলবো যদি কোনো দর্শক নিতে চায়, তো আজকের এই 5টা গরু নিতে হলে আমার কাছে সরাসরি আসবেন। আচ্ছা, এটা অনুরোধ করে বললে অবশ্যই অবশ্যই আসবেন। আয়সা বিগ বডি কারে কয় একটু দেখবেন গরুগুলো, যে অরিজিনালি বিগ বডি না খালি মোবাইলে বলছে বিগ বডি, দেখে শুনে নিতে পারবেন। আয়সা দেখে নেবেন, আর দেখে শুনে নেওয়াটাই ভালো। জি জি। আচ্ছা, দাঁতে কয়টা এটার? এটা দুইটা দাঁত হয়েছে ভাই, দাঁতে দুইটা। জি জি। সাথে কি এটা বাচ্চা? হ্যাঁ সাথে আপনার এই যে ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, কালার তোমার মতোই। হ্যাঁ হ্যাঁ, মার মতো নিয়েছে। জি, ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স তা আপনার 6 মাস। বাচ্চার বয়সটা প্রায় 6 মাস? জি জি। অনেক বড় হয়ে গেছে? জি জি। গাভীটা আবার প্রেগন্যান্ট? না, নাভি কুম্বল দেখছেন এখন কত সুন্দর, মাথাটা কত সুন্দর ছোট, কিন্তু আপনার এই মানুষে কইবো যে বাহামা থাকলে বাহামা না, আপনার একটা 100 বিটের একটা শাইয়াল বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে একটু এই পাশ ওই পাশ ঘুরায় দেখা দেন যে মার কালার সেম টু সেম পাইছে। দর্শক দেখতে পাচ্ছেন মার বাচ্চা একই কালার। জি। তো গাভীটাই? হ্যাঁ গাভীটা, কিন্তু গাভীটা দুধ আমার কাছে, আমি তো দুধ আমার কাছ থেকে গরু নিতে হলে সরাসরি খামারে আসতে হবে ভাই, সরাসরি খামারে এসে দেখে নিতে হবে। থাকবে থাইকা দুয়ায়া দেখে শুনে নিয়ে যাবে গরুটা, কিন্তু আবার 4 মাস শেষ হয়ে 5 মাসের রানিং গাভী প্রেগনেট আছে। 4 মাস শেষ হয়ে 5 মাসের গাভী রানিং প্রেগনেট, বাচ্চার বয়স কিন্তু আপনার 6 মাস হয়ে গেছে, কিন্তু এটা 4 শেষ হয়ে এটা বছর বিয়ানা গরু এগুলাই ভাই, আপনার 15 দিন পেট খালি যায় সব গরুর। আচ্ছা আচ্ছা,
দামটা কেমন রাখছেন এটার? দামটা কেমন রাখছেন? এটা দাম চাবো না, কেউ আমার কাছে নিলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে, ফোনে যোগাযোগ করে নিতে হবে। আচ্ছা, আপনার অনেক বড় গরু। এটা দেখলাম আমরা, এক নাম্বার গাভিটা। গরুটার আপনার লাইফ ওজন আছে কতটুকু আর কতটুকু মাংস আছে? গরুটা যদি এটা সার গরু হইতো তাহলে কয় টাকা দাম আছে? এটা নিজে যারা চিনে এসব জিনিস, যারা বড় গরু নিয়ে কাজ করতেছে তারা বুঝবে এসব গরুর মর্ম ভাই। আচ্ছা, তো দুই নাম্বার গাভিটা দেখাই। জি ভাই, দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা আপনার রেড সিন্ধি ভাই। রেড সিন্ধি? জি জি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দাঁতে কয়টা গাভিটা? দুই দাঁত। দাঁতে দুইটা? জি। প্রেগনেট? প্রেগনেট। দর্শক, গাভিটা প্রেগনেট, কতদিনের প্রেগনেট আছে এটা? আট মাসের প্রেগনেট। জি দর্শক, গাভিটা আট মাসের প্রেগনেট, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সড় একটা গাভি। অনেক বড় মানে আমি কইলাম যে আপনার যে গরু গুলাম দেখাবে গেলাম বিগ বডির গরু, আইসে অবশ্যই অবশ্যই খামারে একটু দেখবেন আপনারা, খামারে এসে দেখে শুনে নিতে পারবেন। বড় গরু কিন্তু আপনার ক্যামেরায় বড় দেখা যায় না, এটা বাস্তবে আসলে বোঝা যাবে যে কতটুকু আপনি বড় আছে। বাস্তবে একটা গাভির বৈশিষ্ট্য পুরো পুরো বোঝা যায়। ধরেন দেখেন, এটা লোক খাড়া হইলে বুঝতে পারবেন, দেখেন যে পাশার কাছে খাড়া হইলে দেখেন, এখনো প্রায় কতদিন সময় আছে বলতেছিলেন? এখন আপনি এক মাসের উপরে সময় আছে। এক মাসের উপরে সময় আছে? জি জি। তো দামটা কেমন রাখছেন এটা? এটা নিলে দাম হবে 2,20,000 টাকা। গরুটার দামটা রাখছেন 2,20,000 টাকা। দর্শক, মাজাটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক চওড়া মাজাটা, চাওয়া দাম 2,20,000 টাকা। আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। তো দর্শক, চলুন পরবর্তী তিন নাম্বার গাভিটা দেখাই। পরবর্তী তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, অনেক বড় সড় একটা গাভি দেখতে পাচ্ছিলাম। বড় মানে এটা তো আমার, আমি বড় বলি না, তার মানে এটা আসলে অনেকেই অনেক কথা কিন্তু বলে, দেখেন যে এই গরু আমার অমুক জায়গা থেকে আনছে, এই আনছে ওই আনছে, এত বড় গরু আর নাই বা আপনার জেলায় কেউ দেখাতে পারবো না। তা আমি তার ওইটা বলি না, তা আমি বললি যে অবশ্যই গরুকে আজকে যে পাঁচটা গরু দেখালাম আমি খামারে আসবেন, আয়সা যে আমি বড় বলি না, গরু গেলে অরিজিনালি বড় আছে একটু দেখবেন, আয়সা সরাসরি এসে দেখবেন। জি জি, দেখা শুনে তারপর যদি পছন্দ হয় তাহলে দাম দর করে নিয়ে যাবেন। দাঁতে কয়টা গাভিটা? এটা দুইটা দাঁত কেবলই ভাঙছে। দাঁতে দুইটা কেবল ভাঙছে? জি জি। সাথে কি বাচ্চা এটা? সাথে এটা সার বাচ্চা ভাই। বাচ্চাটাও তো একেবারে মার মতো। জি জি, মার মতো নেই, সার বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আপনার কথা হবে মাসখানেক হয় নাই, মাসখানেক বাকিও নাই, এখন তো আর বলা সম্ভব না আমার, হয়তো দুই চার দিনে দিক সেদিক হইতে পারে। আচ্ছা, দুধ টুধ কেমন পাচ্ছেন এটা? দুধ মেলা দুধ আছে ভাই, আইসা অবশ্যই অবশ্যই বলবো যে আইসা দুই দিন গরুর ধাইকা, দুই দিন থাইকা দোয়া দেখা নিয়ে যাবেন, দুধটা দহন করে এসে দেখে নিয়ে যাওয়াটাই ভালো। দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় গাভিটা, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, প্রথম বাচ্চা দিয়েছে, প্রথম বাচ্চা দিয়েছে। হ্যাঁ দর্শক দেখতে, গাভিটার দামটা রাখছেন 2,85,000 টাকা। 85,000 টাকা? জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? নিতে পারবে। জি দর্শক, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। বাচ্চাটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, বাচ্চাটাও অনেক বড় সড় একটা বাচ্চা, দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। আর দুধটা সরাসরি এসে দহন করে দহন করে নেবে? জি। কতটুকু হচ্ছে না হচ্ছে সরাসরি এসে দেখবেন, খামারে এসে দুই দিন থাকে উনি দোয়া দেখে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এটা দেখলাম আমরা তিন নাম্বার গাভিটা। হ্যাঁ, তো দর্শক তিন নাম্বার গাভিটা দেখলাম, তো দর্শক চলুন চার নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই। চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা একটা ইন্ডিয়ান হরিয়ানা জাত ভাই। ইন্ডিয়ান হরিয়ানা জাতের একটা গাভি। দর্শক, হরিয়ানা জাতের গাভিটা দেখতে পাচ্ছেন, দাঁতে কয়টা গাভি? এটা দুই দাঁত ভাই। দাঁতে দুইটা? জি। সাথে কি এটা বাচ্চা? বাচ্চা, মাশাআল্লাহ, বাচ্চাও তো অনেক বড় সর একটা বাচ্চা। বাচ্চা অনেক বড়। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স কত আপনার? 6.5-7 মাস এরকম হয়েছে বাচ্চাটা। 6.5-7 মাস? জি জি। গাভিটা আবার প্রেগনেট টেগনেট আছে কিনা? হ্যাঁ প্রেগনেট আছে আপনার, 5 মাস। 5 মাসে প্রেগনেট আছে আবার? না, গাভিটা আবার 5 মাসে প্রেগনেট আছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন। জি, অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, সেসব গরু সুন্দরই হয় ভাই। দর্শক দেখতে পাচ্ছিলেন, দামটা কেমন রাখছেন এই গাভিটা? দুইটা গরু একসঙ্গে দামের কথা বলে দেবো ভাই। দুইটা গাভি? হ্যাঁ দুইটা গাভি, মানে 4 এবং 5? 4 এবং 5। জি। তো দর্শক, এটা দেখতে পাচ্ছিলাম আমরা 4 নাম্বার গাভিটা। তো দর্শক চলুন 5 নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। তো পাশেই 5 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটাও একটা হরিয়ানা জাত। এটাও একটা হরিয়ানা জাতের গাভি। দাঁতে কয়টা গাভিটা? এটার দুই দাঁত ভাই। এটার দাঁতে দুইটা? জি জি। প্রেগনেট? প্রেগনেট। কতদিনের প্রেগনেট আছে? 9 মাস ভাই। 9 মাসের প্রেগনেট, মানে খুব একটা বেশি দিন সময় না। বেশি দিন সময় না, দেন উলানপালান ছাইড়া দিয়েছে, উলানপালান ছাড়তেছে,
দেখেন দর্শক উলান পালান ছাড়তেছে। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখতাম না দর্শক দেখতে পাচ্ছিলেন উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, রস চলে আসছে, উলান পালান ছেড়ে দিয়েছে। কতদিন আনুমানিক সময় আছে? এখন আপনার 15 দিন। 15 দিনের মতো সময় আছে? জি জি। অনেক সুন্দর একটা গরু। জি জি। প্রথম বাচ্চা দেবে? জি। তো সেক্ষেত্রে 4 এবং 5 এই দুইটার দামটা কেমন? দুইটা গরু নিলে ভাই 4,20,000 টাকা দাম হবে। এটা 4 নাম্বার, এই 6 মাসের বাচ্চাটা সহ। জি। আর এই প্রেগনেন্ট গরুটা চাওয়া দামটা 4,20,000 টাকা। জি। তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? নিতে পারবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক আপনারা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো আজকে তো এই পর্যন্তই দেখা, আজকে এই পর্যন্তই। তো দর্শক আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি। তো যোগাযোগটা কিভাবে করবে ভাই? যোগাযোগ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়ন বাগাছলা গ্রাম। আমার নাম মোহাম্মদ জালাল। মোবাইল নাম্বার 01305-8057, এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কন্ট্যাক্ট নাম্বার এটাই। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে, এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে, যে কোনো জায়গা থেকে আসা, যে কোনো জায়গা আসতে পারবে, আমি রিসিভ করবো, আসলে সমস্যা এসে দেখে শুনে নিতে পারবে। জি জি অবশ্যই। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে আগে যা বলছি এখনও তাই বলি, যে যেখান থেকে গরু কিনেন অবশ্যই খামারে রাখবেন, এসে দেখবেন, দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নেবেন, তাহলে নিজেও ঠকবেন না, আরেকজনরাও দোষ দিতে পারবেন না। আর বিশেষ করে আমি যে আজকে 5টা গরু দেখালাম, এই 5টা গরু অনেক বড় গরু যায় ভাই, বিগ বডির গরু। ক্যামেরায় কেমন দেখা গেছে না দেখা গেছে হয়তো বলতে পারবো না। এই গরুগুলো নিলে আমার কাছে আসবেন, আপনি অনুরোধ করে বললাম আমার সরাসরি আমার কাছে আসবেন, আইসা দেখবেন যে গরুগুলা কি বাস্তবে কি বড় আছে না, কিরকম গরুগুলো দেখাইছে আমি, এটা সরাসরি আসবেন একটু। আচ্ছা আচ্ছা। তো জালাল ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম।